নমস্কার বন্ধুরা, পিঙ্কি আমেজিং ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি দুপুরের রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি, হাঁসের ডিমের রেসিপি। আমি প্রথমে কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা যাতে গরম হয়ে যায়, হয়ে গেছে তেলটা গরম, এবার আমি ওই তেলের মধ্যে একটু দুধ দিয়ে দিয়েছি। দুধটা দেওয়ার পরে এবার ওই তেলের মধ্যে একটু নুন দিয়ে দেবো। নুন দিয়ে আমি যে হাঁসের ডিমটা আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছি, সেদ্ধ করে ছাড়িয়ে রেখেছি, ওই হাঁসের ডিমটা ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো। এবার তেলের মধ্যে দিয়ে ওই হাঁসের ডিমটাকে একটু ভালো করে ভেজে নেবো, একটু লালচে লালচে করে ভেজে নেবো। আমাদের বাড়িতে ঠিক পোলট্রি হাঁসের ডিমটা না ঠিক চলে না, কারণ কি কেউ খেতে চায় বুঝি। তার আমি বাজারে গেলে আমি বেশি হাঁসের ডিম আমাদের বাড়িতে ঠিক করার খেতে চায় না। আমাদের বাড়িতে গেলে পোলট্রি হাঁসের জন্য এরকম একটা আসতে গন্ধ লাগে, ওই জন্য আমি বাজারে গেলে না পোলট্রি হাঁসের জিনিসটা নিই না। আমি বেশিটা খেতে বেশিটা খাই, সব খেতে গেলে হবে, বেশিটা খেতে হবে না। এবার একটা বাটি করে আনি, ঠিক আছে, বাটি নিয়ে আসি, নিয়ে একবার ওর মধ্যে হাঁসের জিনিসটা ভাজা হয়ে গেছে তুলে নিই। এবার তেলটা গরম, ওই গরম তেলের মধ্যে আমি গোটা জিরেটা খাই, গোটা জিরেটা আমি তেলের মধ্যে দিয়ে দেবো। দেওয়ার পরে আমি আগে থেকে পেঁয়াজ কুচিয়ে রেখেছি আর একটু আলু সেদ্ধ করে রেখে দিয়েছি। জিরেটা আমার ভাজা ভাজা হয়ে গেলে আমি তেলের মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, এবার পেঁয়াজটা একটু নাড়িয়ে লাল লাল করে ভাজ, লাল লাল করে ভাজার পরে আমি নুন দিয়ে দেবো, পেঁয়াজটা একটু নরম হয়ে যায়। দেখো পেঁয়াজটা একটু লাল ভাজা হয়ে গেছে আর একটু নরম নরম ভাবও আছে। আমি আগে থেকে আমি মিক্সিতে মশলা করে রেখেছি, যদি মিক্সি বাটিতে মশলা করে রেখেছি। এর মধ্যে আমি শুকনো লঙ্কা নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, আদা নিয়েছি, ঘি আর একটু হলুদ দিয়ে 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 পরে একটু হলুদ অ্যাড না করতে হয়, এছাড়া একটু হলুদের মধ্যে দিয়ে দিয়েছিলাম, সেটাই মিক্সি বাটিতে ঘুরে দিয়েছি। এবার দেখো মিক্সি মশলাটা কড়ার মধ্যে দিয়ে দিয়েছি, দেওয়ার পরে মিক্সি মশলাটা ভালো করে ভেজে নেবো, যাতে কাজা লাগিয়ে তো না দেবে। এবার দেখতেই পাচ্ছি কড়ার গায়ে থেকে আস্তে আস্তে তেল ছাড়া শুরু করে দিয়েছি। তেল ছাড়া শুরু করে এবার আমি মশলাটাকে আবার একটু উঠতে পাল্টে দেবো, একটু ভালো করে ভেজে ভেজে করে নেবো। মশলার গাটা দিয়ে ভালো করে ভাজা ভাজা করে আমি ওর মধ্যে আলুটা অ্যাড করে দেবো। আলুটা এবার আমি আলুটা অ্যাড করে দেবো ওর মধ্যে, আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো। আমি দেখো যখন আমি পেঁয়াজটা ফেলেছিলাম না তখন আমি নুন বেশি করে দিয়ে দিয়েছিলাম, কিন্তু পরে আমাকে আর নুনটা ওর মধ্যে অ্যাড না করতে হয়। দেখতেই পাচ্ছ মশলাটাকে ভালো করে আলু প্রথমে তো ডিম, যে ডিমটা আমি আগে একটু ভেজে রেখেছি হাঁসের ডিম, ওই ডিমটা আমি এর মধ্যে অ্যাড করে দেবো। দেখো ডিমটা আমি অ্যাড করে দিয়েছি, ঠিক আছে, অ্যাড করে দেওয়ার পরে এবার আমি ওর মধ্যে যে মিক্সি বাটিটা আমি ধুয়ে জল দিয়েছি, কারণ কি অনেকে না মশলা ধুয়ে জল দেয়, আমিও সেটা করেছি। মিক্সি বাটিতে মশলা লেগেছিলো ওই জন্য ওটাকে ধুয়েও ডিমের ছেলের মতো ধুয়ে দিয়েছি, অল্প করেই দিয়েছি, বাকি আরও জল অ্যাড করবো। কারণ যে আমাদের বাড়িতে দুরকম হয় তরকারি দুপুরবেলাতে, ওই জন্য বেশি করে একটু ঝোল ঝোল রাখবো, খুব একটা ছোটোই করবো না, ওই জন্য একটু জল দিয়েছি। এবার জলটা হয়ে গেছে, এবার আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেবো।
ফুলানো গেছে, এটা ফুটে গেছে। আমি মালাটাকে কী করেছি তোমাকে, আগে থেকে ডিমটা দিয়েছি, কারণ ঠিক আছে ডিমটা যদি ফেলে দেওয়া হয় না, ফুলটা দেখবে একটু আগে আগে ডিমটা যদি দেওয়া হয় না তাহলে দেখবে ফুলটা একটু অন্যরকম টেস্ট লাগে। ওই জন্য আমি ডিমটা আগে আগে ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি। আমার ঝোলটা প্রায় ঝরে গেছে, এর মধ্যে আমি গরম মশলা গুঁড়ো করে রেখেছিলাম, ওই গুঁড়ো গরম মশলাটা এর মধ্যে আমি দিয়ে দেবো। এখন আমি গরম মশলাটা এর মধ্যে, ওই যে গরম মশলাটা এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে একটু নাড়িয়ে নেবো। এরপর আমি এর মধ্যে চিনি দেবো, আমি চিনি দিলে টেস্টটা একটু অন্যরকম হয়ে যাবে। অল্প একটু একটা বেশি দেবো না, অল্প করেই দেবো চিনি, পাঁচ ছ দানা মতো চিনি আমি অ্যাড করব। ওই চিনি আমি এবার আমার ডিমের ঝোল রেডি হয়ে গেছে। আমি একটু হিন্দি ভাবে নিয়েছি খেলার আর ডিমটা নিয়েছি, ডিমটা দিয়ে আমি একটু টেস্ট করে দেখি কেমন খেতে হয়েছে। সুন্দর খেতে হয়েছে, তোমরাও একবার বাড়িতে এরকমভাবে টেস্ট করে দেখো।